ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও তার প্রভাবে লিবিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা। মৃতের সংখ্যা 5000 ছাড়িয়েছে, প্রায় 10000 মানুষ নিখোঁজ। বন্যায় দেরনা শহরের প্রায় 25% এলাকা অদৃশ্য হয়ে গিয়েছে। লিবিয়ার পূর্বাঞ্চলে দেরনা এলাকায় ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা 5000 ছাড়িয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় 1000 জনকে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্যা কবলিত এলাকায় প্রায় 10000 মানুষ নিখোঁজ রয়েছেন, এখনো পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় 5000। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আবহবিদ ডক্টর সুজিত কর। ডক্টর কর, আপনাকে স্বাগত জানাই আর প্লাস নিউজে। লিবিয়ার যে পরিস্থিতি আমাদের সামনে আসছে এই মুহূর্তে, তাতে আপনি অন্তত কি পূর্বাভাস দেখছেন? ক্ষয়ক্ষতির পরিমাণ কি আরো বাড়তে পারে? অ্যাকচুয়ালি দেখুন, লিবিয়ার যে ভৌগোলিক অবস্থান এবং সেই অবস্থানে এইরকম একটা ঘটনা, এবং যেটা শোনা যাচ্ছে যে একটা বড় সড় ড্যাম ক্র্যাক করেছে, এবং সেই ড্যাম ক্র্যাক করা মানে তাতে যে পরিমাণ জলের সাইজ ছিল তাতে কিন্তু ক্ষতির সম্ভাবনা আরো বেশি। এক্সপেক্ট করা হচ্ছে যে হয়তো 10000 মানুষ নিখোঁজ, কিন্তু আমার ধারণা পরবর্তীকালে সংখ্যাটা আরো বাড়তে পারে। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, লিবিয়ার এই অঞ্চলটা মূলত পাহাড়ে ঘেরা একটা ছোট্ট জায়গা, এবং তার মধ্যে এরকম একটা দুরন্ত ঝড় ঢুকেছে, শুধু তাই নয়, তার সঙ্গে প্রচন্ড বৃষ্টি, এবং তাতে ড্যামটা ক্র্যাক করায় আলটিমেটলি যে পরিমাণ জল বেরিয়েছে ওখান থেকে, সেই জলটাকে ট্যাকল করার মতো কোনো ক্ষমতা ওই অঞ্চলের প্রশাসনের ছিল না, বা পদ্ধতিগতভাবেও ছিল না, যে কারণের জন্য আলটিমেটলি এখনো পর্যন্ত আশা করা হচ্ছে হয়তো 10000 মানুষ নিখোঁজ আছেন, কিন্তু ধারণা এর থেকে অনেক বেশি সংখ্যক মানুষ নিখোঁজ থাকবেন, কারণ ওই অঞ্চলটা ঘন জনবসতিপূর্ণ এলাকা এবং উপকূলবর্তী এই অঞ্চলে আলটিমেটলি মূল মানুষের বসবাস, ফলে হয়তো আরো বাড়তে পারে। এবং দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এখনো ওই উপকূলবর্তী অঞ্চলে যে ধরনের জলবায়ুগত পরিমণ্ডল তাতে কিন্তু পুনরায় আবার সাইক্লোনিক সিচুয়েশন তৈরি হওয়ার মতো একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে যেহেতু ড্যাম ক্র্যাক করেছে, সেই জন্য ক্ষতির সম্ভাবনাটা কম্পারেটিভলি অনেকটা বেশি, কারণ ওই অঞ্চলে মাঝে মধ্যেই হারিকেন হয় এবং হারিকেনের প্রভাবে ওরা অভ্যস্ত, কিন্তু ড্যাম ক্র্যাক করায় স্বাভাবিকভাবে সমস্ত বিপদের যে বিষয়গুলো ছিল বা তার সেটাকে মনিটর করার যে বিষয়গুলো ছিল সেটাকে পুরোটাই লঙ্ঘন করে গেছে। ডক্টর কর, আরেকটা বিষয়, দীর্ঘ এক দশক, প্রায় এক দশক গৃহযুদ্ধ দীর্ণ লিবিয়া, এক্ষেত্রে প্রশাসনিক দীর্ঘসূত্রিতা উদ্ধার কাজে কি গতি আনতে বাধা দিতে পারে, আপনার কি মনে হয়? বেসিক্যালি দেখুন, প্রশাসনিক দীর্ঘসূত্রিতা একটা থাকতেই পারে, তার কারণ হচ্ছে এখনো লিবিয়া ঠিক সেইভাবে পুরোটা নিজেরা নিজেদের মতো করে সেজে উঠতে পারেনি, তার কারণ সত্যিকারই বিধ্বস্ত একটা রাষ্ট্র। কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে, যে অঞ্চলে মানুষ বেরিয়ে গেছে, মানে যে পদ্ধতিতে যেখান থেকে বেরিয়ে গেছে সেখান থেকে উদ্ধার করে ফেরত আনা সত্যিই কঠিন, তার কারণ হচ্ছে অঞ্চলটা উপকূলবর্তী এলাকা এবং একটা ড্যাম ক্র্যাক করেছে, কয়েক লক্ষ কিউসেক জল ছুটে বেরিয়ে গেছে শহরের ওপর দিয়ে, ফলে সেখানে এই যে মানুষ বেরিয়ে গেল সেটা যদি আলটিমেটলি গিয়ে সাগরে পড়ে তাহলে সেখান থেকে উদ্ধার করে ফিরিয়ে আনা সত্যিই কঠিন। সাধারণত উপকূলবর্তী অঞ্চলগুলোতে এবং স্থানীয়ভাবে কোনো অঞ্চলে আটকে গিয়ে যে সমস্ত বডিগুলো ছিল সেই সমস্ত বডিগুলোকে উদ্ধার করা গেছে, এবং গতকাল লেট নাইটের হিসেব অনুযায়ী প্রায় 2000-এর বেশি বডিকে উদ্ধার করা সম্ভব হয়েছে, উদ্ধার কাজ চলছে। কিন্তু সমুদ্র থেকে সমস্ত ডেড বডিকে তুলে আনা সম্ভাবনা সাধারণত কারোর কাছেই থাকে না, কারণ আমরা এর আগেও যে সুনামি কবলিত অঞ্চলগুলোতে দেখেছি টোটাল একটা পরিসংখ্যান পাওয়া গেলেও আলটিমেটলি সমস্ত বডি উদ্ধার হয় না। ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর সুজিব কর। আমরা কথা বলছিলাম বিশিষ্ট আবহবিদ ডক্টর সুজিব করের সঙ্গে। ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও তার প্রভাবে লিবিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা 5000 ছাড়িয়েছে, প্রায় 10000 মানুষ নিখোঁজ রয়েছেন। বন্যায় দেরনা শহরের 25% এলাকা প্রায় অদৃশ্য হয়ে গিয়েছে। লিবিয়ার পরিস্থিতি ভয়াবহ, এবং সে বিষয়ে বিস্তারিত বলছিলেন
ডক্টর সুদীপ কর।